ট্রান্সজেন্ডার শুনছেন না সবাই আলোচনা করছে এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের আমাদের মধ্যে কোনোরকম বিভ্রান্তি না থাকে ভালো করে মনে রাখবেন ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এ দুটো এক জিনিস নয় থার্ড জেন্ডার হল তৃতীয় লুঙ্গি যেটাকে বলা হয় এটা হলো আমাদের পরিভাষায় যেটাকে হিজরা বলা হয় এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এভাবে বানিয়েছেন সুতরাং তাদেরকে নিয়ে কোনো কথা নাই তাদেরকে নিয়ে ইসলাম যেটা বলেছে সেটা হলো যে থার্ড জেন্ডারের যারা তৃতীয় লিঙ্গ যারা তারা অধিকাংশ সিমটম যদি তাদের পুরুষের মতো থাকে তাহলে তার উপরে পুরুষের হুকুমগুলো বর্তাবে তার নামাজ রোজা জাকাত তার মিরাস, তার দাফন সব কিছু পুরুষের মতো হবে কথা বোঝা গেছে আর তার অধিকাংশ সিমটম যদি মহিলার মতো থাকে তাহলে মহিলার হুকুম তার উপরে কার্যকরী হবে তার মিরাজ তার নামাজ রোজা হ্যাঁ তার দাফন কাফন এগুলো সব মহিলার মতো হবে সুতরাং বলা যায় যে এটাও এক মানে একেবারে থার্ড লিঙ্গ বলে ইসলাম এভাবে বলেনি বলং যার বেশি সিমটম পুরুষদেরকে সে পুরুষের হুকুম আর যার অধিকাংশ সিম্টমগুলো মহিলার মতো তার মহিলার সাথে তার সম্পৃক্ত তারপরেও সরকার আলাদাভাবে তাদেরকে একটা জায়গা দিয়েছে সেইটা হতো তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার বেশ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেষ্ট তাদের শিক্ষা দীক্ষা তাদের সামাজিক মর্যাদা এটা প্রতিষ্ঠা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং সরকারও সে ব্যাপারে চেষ্টা করছে আপনারা জেনে খুশি হবেন আমাদের এক ভাই আছে তিনি এই তৃতীয় লিঙ্গর জন্য অনেকগুলো মাদশা করেছে সারা বাংলাদেশে আমার জানা মতে আশি পঁচাশিটা মাদাসা ইতিমধ্যে করে ফেলেছে এবং সেখানে তারা রীতিমতো দিনই শিক্ষা নিচ্ছে আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আলেমরা করছেন কিন্তু যে ইস্যুটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো ট্রান্সজেন্ডার ট্রান্স আমরা জানি ট্রান্স মানে হলো পরিবর্তন আর জেন্ডার মানে লিঙ্গ লিঙ্গ পরিবর্তন আস্তা ফেরুল্লাহ এটা তিনভাবে হয় কয়ভাবে হয় ভাই তিনভাবে হয় ভালো করে খেয়াল করেন একটা হলো যে একজন সে নারী আছে সে ইনজেকশনের মাধ্যমে হরমোন চেঞ্জ করে সে পুরুষ হতে চাচ্ছে আর একজন পুরুষ আছে সে ইনজেকশনের মাধ্যমে হরমোন চেঞ্জ করে সে নারী হতে চায় এটা হলো এক প্রক্রিয়া এটা হারাম এটা কি হারাম কবিরা গুণা দুই নম্বর হলো একেবারে অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গ কেটে একজন পুরুষ তার অঙ্গ কেটে পরিবর্তন করে সে নারী হচ্ছে এটাও হচ্ছে আমাদের দেশে খুব কম এটা পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে যে এরা এটা করে আসে রাস্তায় যত হিজরা দেখেন হিজরা সাথে এরা অধিকাংশ এরকম আসে আবার একজন মহিলা সে অস্ত্রোপচারের মাধ্যমে সে পুরুষ হতে চায় এটা হলো আর প্রক্রিয়া তাহলে কয়টা গেল দুইটা একটা হলো ইঞ্জেকশনের মাধ্যমে আরেকটা হলো অস্ত্রোপচারের মাধ্যমে আর একটা হলো যেটা সেটা হলো মনে মনে পরিবর্তন এটা হলো আরও শয়তানি ওই দুটো তো শয়তানি আছে এটা আরও বড় শয়তানি মনে মনে পরিবর্তন একজন মানুষ সে পুরুষ আছে বিশ পঁচিশ ত্রিশ বছর পর্যন্ত সে পুরুষ এরপরে সে চাচ্ছে যে না আমি পুরুষ না আমি মনে মনে আসলে পুরুষ হলেও আমি মহিলা এবং এটাকে এইটা যদি আমাদের দেশে এখন ওই ল পাস হয় না এটা পাশ করার জন্য কিছু পশ্চিমাদের কিছু দালাল এটাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে সে মনে মনে যদি মহিলা নিজেকে মনে করে তাহলে সে মহিলা হবে আবার একজন মহিলা সে যদি মনে মনে নিজেকে পুরুষ মনে করে তাহলে সে পুরুষ হয়ে যাবে আল্লাহর কসম এই তিনটাই হারাম তিনটাই কি হারাম কবিরা গোনা এটাকে যদি কেউ বৈত মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এটা হারাম এটাকে যদি কেউ বৈধ মনে করে তাহলে সে কাফের এইটা শয়তানের বড় রকম একটা এজেন্ডা এটা কার এজেন্ডা দাজ্জালের এজেন্ডা দাজ্জালের এজেন্ডা এই মুসলমান সমাজকে মুসলিম রাষ্ট্রকে মুসলিম এই সমাজটাকে একটা দাজ্জালি রাষ্ট্র বানাতে চায় দাজ্জালি সমাজ বানাতে চায় কিছু মানুষ এই জন্য তাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং আপনারা শুনে অবাক হবেন বর্তমান আমেরিকান বাইডেন সরকার এই জন্য চার বিলিয়ন ডলার নিয়োগ করেছে এই এই এজেন্ডা বাস্তবায়নের জন্য চার বিলিয়ন ডলার মিলিয়ন নয় বিলিয়ন ডলার এই এজেন্ডা বাস্তবায়নের জন্য আর আমাদের দেশের কিছু কথিত বুদ্ধিজীবী তারা সেই অর্থ পেয়ে তারা এই এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো একটা ছেলে পঁচিশ তিরিশ বছরের যুবক এটা যদি বাস্তবায়ন হয়ে যায় আমি আমার মনে হয় না সরকারের বাস্তবায়ন করবে বা এটা বাস্তবায়ন করতে পারবে নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এটা বাস্তবায়ন হতে পারে না আমরা হতে দিব না এই একটা ছেলে পঁচিশ তিরিশ বছরের যুবক সে এখন মনে করলো যে আমি মহিলা ব্যাস তাকে মহিলার সমস্ত ফ্যাসিলিটি দিতে হবে সে মহিলা হোস্টেলে যেয়ে থাকতে হবে থাকতে পারবে আপনার একটা মেয়ে মহিলা হোস্টেলে থাকে মনে করে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে মহিলা হোস্টেলে থাকে এখন সে মহিলা যদি দাবি করে এবং তাকে মহিলা হোস্টেলে সিট দিতে হবে আপনি কি এটা মেনে নেবেন যে এরকম একটা সেলে নিজেকে মহিলা দাবি করে আপনার মেয়ের সাথে সে সিট শেয়ার করবে এটাকে আপনি মেনে নেবেন শুধু তাই না মনে করেন একটা মেয়ে আপনার আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী কলেজ লাইফে ইউনিভার্সিটি লাইফে একটা সেলের সাথে তার বন্ধুত্ব ছিল এখন আপনার বিয়ের পরে সে এই বন্ধুর সাথে যে কি করছে রাতে বেড়াতে তার সাথে ঘুরছে তার সাথে দিন যাপন করছে রাত যাপন করছে তো আপনি গেলেন বললেন যাই এটা কি। তো ওই ছেলে বলল আঙ্কেল আমি তো আসলে ভাই আমি তো আসলে না আমি তো মেয়ে আমি আসলে দেখতে ছেলের মতো কিন্তু আমি মনে মনে মেয়ে আপনি কেটে মেনে নেবেন এটা হলো লাওয়াত হোমো সেক্সকে এবং সেক্সকে ছড়িয়ে দেওয়ার জন্য সমাজ একটা অশান্তি সৃষ্টি করার জন্য একটা শয়তানি সমাজ প্রতিষ্ঠার জন্য তারা এই এটা করছে এবং এটা যারা করছে তাদের পরিচয়কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ভালো করে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন এদের কথা কোরআনে বলে দিয়েছেন ওই যে শয়তানের চেলা এরা এরা শয়তানের চেলা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন সুরানা এক নম্বর একশো উনিশ শয়তানকে যখন বিতাড়িত করা হলো শয়তান যখন আল্লাহর হুকুম মানল না তখন আল্লাহ বললেন যে ফাকরু যুগিনা কেমন যাও তুমি আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যাও তুমি মরদুদ তুমি বিতাড়িত যাও আল্লাহ পাক তাকে দাঁড়িয়ে দিলেন তো শয়তান কি বললো জানেন শয়তান বলছে পাক পোট করছেন ওয়ালা উদিল্লান আল্লাহ বলছেন যে শয়তান বলল ওলা উদিল্লান্ন আমি এদেরকে পথভ্রষ্ট করব করবো কাদেরকে আদম সন্তানদেরকে যে আদমের কারণে আপনি আমাকে বিতাড়িত করে দিলেন আদমকে চিন্তা না করার কারণে মনে রেখে আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করবো ওলা উদিল্লেন না আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব ওলা উমান্ন হুম আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দিব মনে মনে মিথ্যা আশ্বাস তারা পোষণ করবে আমি এই করে এই করে আমি মুক্তি পেয়ে যাব। শয়তান তার মনের মধ্যে মিথ্যা আশ্বাস দেয় সে খারাপ কাজ করে শয়তানি কাজ করে আর মনে করে যে আমি মুক্তি পেয়ে যাব। এই মিথ্যা আশ্বাস দিয়ে শয়তান তাকে অবশ্যই রাখ তাদেরকে আদেশ তোমরা আল্লাহ করো এটা হলো সেই শয়তানের কাজ শয়তান বলছে যে আমি তাদেরকে আদেশ করবো আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা পরিবর্তন করো এই সৃষ্টির পরিবর্তনে যারা প্রমোট করতেছে যারা এটাকে বাস্তবায়ন করতেছে আল্লাহর কসম এরা সবাই শয়তানের অনুসারী শয়তানের পূজারী শয়তান তাদেরকে আদেশ করছে আর শয়তানি সেই কাজটা তারা করছে কোরআন এটা সাক্ষী দিচ্ছে ওয়ালা গেরুন না ইউগাইরুন খলকাল্লাহ শয়তান বলছে অবশ্যই আমি তাদেরকে আদেশ করব এই আদম সন্তানকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে আর এটাই তারা করছে এরপর আল্লাহ কি বলছেন ওমানগাত্তা হিদ শয়তানা ওয়ালিজম মিন দুনিহি মিন দুন যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে তাদের অভিভাবক হিসাবে মেনে নিয়েছে এই যে এরা আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর পরিবর্তে শয়তানকেই তার অভিভাবক হিসাবে মেনে নিয়েছে শয়তানের তারা পূজারী আল্লাহ বলছেন খাসিরা মবি মুবিনা অবশ্যই তারা প্রকাশ্য ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেল তারাই জাহান হয়ে যাবে ক্ষতি এই ক্ষতিটা হলো জাহান্ন মিলে নাকি এগুলো মেলে দেখেন এদের সাথে মিলে এরা হলো শয়তানের অনুসারী শয়তানের পূজারী শয়তানের চেলা আপনি চিন্তা করতে পারেন বিষয়টা আল্লাহ আপনাকে বানিয়েছেন পুরুষ আপনি আল্লাহর এই সৃষ্টিকে তোয়াক্কা করছেন আপনি বিদ্রোহ করছেন যে না আমি পুরুষ থাকতে চাই না আমি মহিলা হতে চাই আল্লাহর সাথে বিদ্রোহ করা এটা কুফুরি কেন তার মানে হলো আল্লাহর সাথে বিদ্রোহ করা আবার একজন পুরুষ সে বলে যে না আমি পুরুষ থাকতে চাই না আমি মহিলা হয়ে যাবো এটা আল্লাহর সাথে বিদ্রোহ করা হচ্ছে আল্লাহ সৃষ্টির সাথে বিদ্রোহ করা হচ্ছে মানে আল্লাহ যেটা করেছেন তুমি সেটার উপরে সন্তুষ্ট নয় তুমি সেটাকে বিদ্রোহ করে তুমি নিজের মতো করে সাজতে চাচ্ছ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এদের কথা বলেছেন যে শয়তানের আদেশ তারা পালো আদেশ সেইটা তারা করছে শয়তান নিজে বলেছে আমি তাদেরকে আদেশ করব তারা যেন এটা কি করে পরিবর্তন করে আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলছেন যে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি জগতের মধ্যে কোনো পরিবর্তন এটা আল্লাহ রব্বুল আলমিন মেনে নেবেন না হ্যাঁ এই জন্য সৃষ্টির মধ্যেই পরিবর্তন এটা কুফরি এটা কি কুফরি এটা আমরা যেন ওই কুফুরির মধ্যে না যাই এটা সরাসরি কুফুরি এই জন্য বলা হয়েছে যে কেমন কুফুরি পরিবর্তন কেমন যে এই জন্য বুলুপ্লাক করা বুলুপ করে না অনেকে বুলুপ রাগ করে কি করে সৃষ্টিকে পরিবর্তন করে এটাও হারাম আপনার মা বোনদেরকে বলে দিবেন আপনার সন্তানদেরকে বলে দেবেন বুলুপেরাক যেন না করে এটা কি হারাম কবিরা গুণা কারণ তারাও কি করতেছে এটা পরিবর্তন করছে এই জন্য ভাই আমরা যেন সবসময় সচেষ্ট থাকি আমরা যেন এটা না করি খবরদার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এটা বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন